জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের ঋজুদা। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। মোট 33,000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। যারা বিভিন্ন পদের জন্য অপেক্ষা করছিল তাদের জন্য এটা বড় গুড নিউজ। গ্রুপ সি, গ্রুপ বি আর গ্রুপ ডি পদ দেখে নাও। গ্রুপ বি পদে কত মোট সংখ্যা হচ্ছে? 9,127 শূন্য পদ। গ্রুপ সিতে শূন্য পদ 17,723টি। গ্রুপ ডি পদে 6,780 জন। ঠিক আছে, তো এখনও কোয়ালিফিকেশান কী সেটা জানা যায়নি, তবু তোমাদের আমি আন্দাজ করে বলে দিতে পারি কোনটার কোয়ালিফিকেশান কী হতে পারে। গ্রুপ বির ক্ষেত্রে তোমাদের হতে পারে এইচএস পাস, ঠিক আছে, নাহলে গ্র্যাজুয়েশন পাস। কিন্তু গ্রুপ সিতে তোমার এইচএস পাস করলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে মাধ্যমিক পাস এইচএস পাসে। আর গ্রুপ ডি পদে তো 8 পাস। এই সমস্ত পদের জন্য তোমাদের যদি কেউ যদি 8 পাস করে থাকে তারা গ্রুপ ডি পদেও অ্যাপ্লিকেশান করতে পারবে 6,780 ভ্যাকেন্সির মধ্যে। ঠিক আছে, এবার তোমাদের নিয়োগের যে বিজ্ঞপ্তির যে কথা, যে কে লিখেছে এবং বিভিন্ন কে কী বলেছে যে ইসে, তো সমস্ত কিছু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে দেখো। তো এটি একটি, এই যে এই নিউজটি, এটি একটি পোর্টালে উঠেছে, দেখতে পাচ্ছ এখানে বেঙ্গলি, দেখো এখানে তোমরা দেখতে পারবে এই যেখানে বেঙ্গলি নিউজ লাইভ .co.in-এ। ঠিক আছে, তো তোমাদের কী লিখেছে এখানে আমি তোমাদের পড়িয়ে শুনিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে এখানে কী লিখেছে। দেখো তোমাদের আমি দেখিয়ে দিই, এখানে এই লাইনটা ফলো করো। মোট 33,000 শূন্য পদ নিয়োগ করতে চলেছে রাজ্য, শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ। আগস্টের 11/2020, এখানে ডেটটা দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিন, আগস্টের 21 তারিখ। ঠিক আছে, তার মানে আজকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটা, মানে নিয়োগের যে আপডেটটা সেটা আপডেট করেছে। ঠিক আছে, তো দেখো এখানে কী লিখেছে সেটা ফার্স্টে দেখো। নিজস্ব ডেস্ক এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে এই লাইনগুলো পড়ি তোমরা, দেখো এখানে ভালো করে আন্ডারলাইন করলাম যেটা, দেখো কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকার উভয়ই বেকার সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে ক্ষমতা দখল করলেও বেকার সমস্যা সমাধানে খুব একটা এগোতে পারেনি বলেই অভিযোগ করেন চাকরি প্রার্থীরা। এবার হয়তো কিছুটা ভালো খবর আসতে চলেছে প্রার্থীদের জন্য। গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে মোট 33,000 শূন্য পদ নিয়োগ করতে চলেছে রাজ্য। আগস্ট মাসেই নিয়োগের সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন। তো তোমরা দেখতে পাচ্ছ আগস্ট মাসেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে নবান্ন। যদি তাড়াতাড়ি নিয়োগ করে তো সবারই এটা মঙ্গল হয়। ঠিক আছে, অনেকে অপেক্ষা করছে। দেখো এখানে কী কোন পদে কত সিট সম্পূর্ণ কিছু বলে দেওয়া আছে, দেখো এখানে এই লাইনটাতে দেখো। গ্রুপ সি পদে সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ হতে পারে বলে খবর। গ্রুপ সিতে শূন্য পদ রয়েছে মোট 17,723টি। গ্রুপ বি পদে 9,127 শূন্য পদে নিয়োগ হবে। এছাড়া গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে মোট 6,780 জন। তারপর দেখো নিচে কী লিখেছে, দেখো জরুরি ভিত্তিতে এই সমস্ত পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও কোনো দপ্তরে কতজন কর্মী নিয়োগ হবেন তা সবিস্তারে বিজ্ঞপ্তি বের করলেই জানা যাবে। ঠিক আছে, এটা এখনও মানে সম্পূর্ণভাবে জানা যায়নি যে কত সঠিক পদ সংখ্যাটা। এখানে তারা আনুমানিকভাবে বলেছে আর কি, যেটা আপডেট ছিল তাদের কাছে। এরপরও আরও আপডেট অ্যাড হতে পারে। দেখো এখানে কী বলেছে, 2017 সালে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি পদে নিয়োগের উদ্দেশ্যে দায়িত্ব দেয় রাজ্য অর্থমন্ত্রক। তো তোমাদের এইটুকু বলেছে, তোমাদের যে গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ ডি পদে যে তোমাদের আবেদনটা চলবে সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারেই চলবে। ঠিক আছে, তো দেখতেই পালে তোমরা এখানে এই যে বিভিন্ন ধরনের পোস্ট, তো এরকমই খবর তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে অবশ্যই সবার ফার্স্ট। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে, যদি জানতে চাও, সেক্ষেত্রে তুমি এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেবো। ঠিক আছে, তো চলো, জয় হিন্দ জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, বাই।